আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উনিশশো আটচল্লিশ সালের একই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি তার পিতা প্রখ্যাত ইসলামের চিন্তাবিদ মাওলানা আবদুল আলীর কাছে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন মাওলানা আব্দুল আলীকে আজও ফরিদপুর সহ গোটা অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি শুধু ধর্মীয় নেতাই ছিলেন না বরং জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে উনিশশো বাষট্টি থেকে চৌনিশো সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন আলি হাসান মোহাম্মদ মুজাহিদ ফরিদপুর ময়াজুদ্দিন স্কুলে ভর্তি হন এবং তারও পরে তিনি ফরিদপুর জেলা স্কুলে অধ্যয়ন করেন তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি শেষ করার পর তিনি উনিশশো সালের ডিসেম্বরে ঢাকায় আগমন করেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাত্র দুই আড়াই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ক্লাস করার পর যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় জনাব মুজাহিদ আর সেখানে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি যুদ্ধের পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম ডিগ্রি লাভ করেন ছাত্রজীবন থেকেই জনাব মুজাহিদ রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন শুরুতে রাজেন্দ্র কলেজে কিছুদিন এ কাজ করার পর তিনি ইসলামী ছাত্রসংঘের সাথে যুক্ত হন উনিশশো সত্তরের ডিসেম্বরে যখন তিনি ফরিদপুর ছাড়েন তখন তিনি ফরিদপুর জেলা ছাত্রসংঘের সভাপতি ছিলেন ঢাকায় এসে তিনি ইসলামী ছাত্রসংঘ ঢাকা জেলার সেক্রেটারি নির্বাচিত হন সে সময় ঢাকা জেলার সাথে গাজীপুর ও নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত ছিল পরবর্তী তিনি উনিশশো সালের জুলাইয়ে ছাত্রসংঘের প্রাদেশিক সেক্রেটারি মনোনীত হন এবং এর মাত্র দুই মাস পর অক্টোবরে তিনি ছাত্রসংঘের প্রাদেশিক সভাপতি নির্বাচিত হন ছাত্র জীবন শেষ করার পরপরই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাত ইসলামীতে যোগদান করেন তিনি উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা মহানগরী জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল উলিয়াজু কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার সালের আটই ডিসেম্বর তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মনোনীত হন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ তার পেশাগত জীবন শুরু করেন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ হিসাবে উনিশশো থেকে সাতাত্তর সাল পর্যন্ত এই আদর্শ স্কুল প্রতিষ্ঠায় তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন স্কুলের জন্য আর্থিক সংস্থান ও ছাত্র সংগ্রহে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন তার ঐকান্তিক চেষ্টা ও অধ্যবসায়ের কারণে আদর্শ স্কুল আজও নারায়ণগঞ্জ জেলায় সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে স্বীকৃত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনিশশো তিয়াত্তর সালের ১৮ অক্টোবর বেগম তামান্নাই জাহানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামান্নাই জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা মহানগরী মহিলা জামাতের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন উনিশশো সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের অধ্যক্ষ হিসাবে কাজ করেন পরবর্তীতে সাংগঠনিক প্রয়োজনে তিনি ঢাকায় স্থানান্তরিত হন গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক সংগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি দৈনিক সংগ্রামের চেয়ারম্যান এবং সাপ্তাহিক সোনার বাংলার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন গ্রেপ্তার হওয়ার কিছুদিন পূর্বে তিনি রাইজিং সান নামক একটি ইংরেজি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করছিলেন পত্রিকাটির ডামি বার্সন তখন প্রকাশিত হচ্ছিল জনাব মুজাহিদ গ্রেফতার হয়ে যাওয়ায় পত্রিকাটি আজও আলোর মুখ দেখেনি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান ও ছাত্র আন্দোলন উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন দুই হাজার সালে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন এবং দুই সালে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দু সালের দশ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাকালীন তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক জাতীয় নারী উন্নয়ন কাউন্সিল অর্থনীতি সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি নারী উন্নয়ন এবং নারী অধিকার বিষয়ক জাতীয় কমিটি কারা সংস্কার কমিটি এসিডু মাদক নিয়ন্ত্রণ জাতীয় কমিটি ক্ষুদ্র ঋণ সংক্রান্ত জাতীয় কমিটি বয়স্ক ভাতা সংক্রান্ত জাতীয় কমিটি এবং কিশোর দমন অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন সমাজ সমাজকল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি মাদারীবপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তার নিজ জেলা ফরিদপুরে তিনি পঞ্চাশটিরও বেশি মসজিদ নির্মাণে ভূমিকা পালন করেন দেশি ও বিদেশি বিভিন্ন তাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি এই ব্যাপক সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন আলি হাসান মোহাম্মদ মুজাহিদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে দুই সালে তৎকালীন চারদলীয় জুট সরকার ফাজিলকে সমমানের এবং কামিলকে মাস্টার্স মানে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিভাগীয় সমাজসেবা কেন্দ্র এবং আরিয়াল খান নদীর উপর নির্মিত হাজি শরীয়তুল্লাহ ব্রিজ উদ্বোধন করেন তিনি নিয়মিতভাবেই তার মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সারপ্রাইজ ভিজিটে যেতেন এর মাধ্যমে তিনি মন্ত্রণালয় ও প্রাতিষ্ঠানিক কর্মকর্তাদের দুর্নীতি কমানোর চেষ্টা করেছেন এবং তাতে তিনি অনেকটা সফলও হয়েছেন তার মেয়াদে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক শিশু সদন নির্মাণ করেন তার নেতৃত্বে দু সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রতিবন্ধিতা উত্তরণ মেলা অনুষ্ঠিত হয় তিনি মুক্তা নামক একটি মিনারেল ওয়াটারের প্রবর্তন করেন যা প্রতিবন্ধীদের দ্বারা প্রস্তুতকৃত এবং বাজারজাতকৃত তার সময় প্রতিবন্ধী অলিম্পিকেও বাংলাদেশ সফলতা অর্জন করে এছাড়া সুদমুক্ত ঋণ ও এসিড দগ্ধদের মাঝে ব্যাপকভাবে ভাতা প্রদান করা হয় তার সময়ে বিভিন্ন জেলা ঘুরে ঘুরে নিজেই ভাতা বিতরণ করতেন গ্রামের অভাবী মানুষ সুধখুর মহাজন এবং বেসরকারি সংস্থার হাত থেকে মুক্ত হয়ে সরকারের কাছ থেকে বিশেষত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হাত থেকে ঋণ নিতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায় ইসলামী আন্দোলন বিশ্ব পরিস্থিতির উপর তার সাফল্য তুরস্ক সফর জামাত ইসলামের পঞ্চাশ বছর একটি স্বচ্ছ জবাবদিহিমূলক আদর্শ গণতান্ত্রিক দল তার রচনাসমূহের অন্যতম জনাব মুজাহিদ বিশটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন এই এইসব দেশে তিনি গণ্যমান্য প্রভাবশালী এবং ইসলামী নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তার ভ্রমণকৃত উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে সৌদি আরব যুক্তরাজ্য ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান বাহরাইন জাপান থাইল্যান্ড এবং তুরস্ক তিনি জীবনে অনেকবার কারাবরণ করেছেন উনিশশো সালে আয়ুব শাহির বিরুদ্ধে মিস ফাতেমা জিন্নার পক্ষ কাজ করতে যে কারারুদ্ধ হন উনিশশো সালে ইয়াহিয়া খানের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে দ্বিতীয়বার কারারুদ্ধ হন উনিশশো সালে গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে যে আবারও কারারুদ্ধ হন চারদলীয় জোট গঠনে তার বলিষ্ঠ ভূমিকায় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ সরকার দুই সালে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় এক মাস কারাবোগের পর তিনি হাইকোর্টের আদেশে মুক্তি লাভ করেন কুমিল্লা কারা ফটকে আওয়ামী সরকার তাকে আবারও গ্রেফতারের চেষ্টা করলে জনরুষের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় সর্বশেষ দু সালের উনত্রিশে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের একটি মামলায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করে 2013 হাজার তেরো সালের সতেরোই জুলাই কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2015 হাজার পনেরো সালের ষোলোই জুন আলি হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ পরে 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গনলুপি প্রকাশ করা হয় 2015 সালের বাইশে নভেম্বর তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আইডিয়াল ক্যারেট মাদ্রাসা গেটের ডান পাশে তার দাফন সম্পন্ন হয়